নমস্কার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আমার এক্সপিরিয়েন্সটা আপনারা সঠিকভাবে পাবেন এবং কোন ওষুধের প্রয়োগ কিভাবে করতে হবে সেটা জানতে পারবেন। যারা ডাক্তার তাদের ক্ষেত্রে বেশি সুবিধা হবে, তাহলে তারা এক্সপিরিয়েন্সটাও বাড়বে এবং রোগী তাড়াতাড়ি সুস্থ হবে। সেই হিসাবে ভিডিওটা আপনাদের সামনে আমি স্থাপন করছি যাতে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে সুবিধা হয় এবং আমার এক্সপিরিয়েন্সটাও আপনাদের সঙ্গে আমি পর্যায়ক্রমে শেয়ার করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব জেলসিমিয়াম সেম্পার ভাইরেন্স। জেলসিমিয়াম সেম্পার ভাইরেন্সের প্রধান লক্ষণ জড়ত্ব, শিরোঘূর্ণায়ন এবং নিদ্রালুতা, অর্থাৎ ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা এবং ঘুম ঘুম ভাব এবং জড়ত্ব ভাব, এই তিনটি প্রধান লক্ষণ। যে কোনো রোগে আসুক না কেন, জেলসিমিয়ামের এই তিনটি সিমটম থাকবেই। শিরোঘূর্ণায়ন মানে মাথা ঘোরা, রোগী যখনই এসে বলল আমার মাথা ঘুরছে, তখন সে চুপচাপ করে শুয়ে থাকবে, চোখ বন্ধ করে শুয়ে থাকবে। মাথা ঘুরলে চোখ বন্ধ করে শুয়ে থাকলে সে আরাম বোধ করবে, জেলসিমিয়ামের লক্ষণ। সমস্ত সিমটমে তার জ্বর হয়েছে, প্রচণ্ড জ্বর। সাধারণত জেলসিমিয়াম ওষুধটা প্রচণ্ড রৌদ্রের পরে ঠান্ডা, যেরকম গ্রীষ্মকাল এবং শরৎকাল, বর্ষাকালও কিছু কিছু ক্ষেত্রে কাজ করে, যখন প্রচণ্ড রৌদ্রের তাপ হয় সে সময় জেলসিমিয়াম কাজ করে। মাথায় অনেক সময় দেখা যাচ্ছে কোনো প্রকারের মাথা ঘোরা একটা স্বভাব হয়ে যায়, বছর পর বছর মাথা ঘুরতে থাকে এবং চুপচাপ করে শুয়ে থাকে, সেক্ষেত্রে জেলসিমিয়াম অভ্যর্থ কাজ করে। আবার মাথা ঘোরা কোনিয়াম কাজ করে, কোনিয়াম শুলে মাথা ঘোরে বসলে ভালো থাকে, কোনিয়ামের সিমটম। কিন্তু জেলসিমিয়ামের সিমটমটা সবসময় মাথা ঘুরতে থাকে এবং সে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকে, এটা জেলসিমিয়ামের সিমটম। মাথা যন্ত্রণা হতে থাকে, চুপচাপ করে শুয়ে আসে, গা গত ব্যথা আছে, গায়ে যন্ত্রণা, প্রচণ্ড তাপ শরীরে, প্রচণ্ড জ্বর, স্বল্পবিরাম জ্বর, সবিরাম জ্বর, অবিরাম জ্বর, সবসময় তার জ্বর থাকতে থাকে। সাধারণত জেলসিমিয়ামের সিমটমগুলো বেলা 10টা থেকে 12টা অথবা বিকালের দিকে বেশি প্রকাশ পায়, এটা লক্ষ্য রাখতে হবে। সবসময় জেলসিমিয়ামের বৃদ্ধিটা বেলা 10টা, সকাল 10টা থেকে 12টা এর ভিতরে বেশি প্রকাশ পায়, যখন রৌদ্রের তাপটা প্রখর হতে থাকে তখন জেলসিমিয়ামের সিমটম আস্তে আস্তে প্রখর হতে থাকে। গা গতর ব্যথা সঙ্গে থাকবে, বুকে যন্ত্রণা জেলসিমিয়ামের সিমটম, চোখের পাতা খুব ভারী ভারী থাকবে, চোখ বুঝে আসবে, মনে হবে আমি ঘুমিয়ে আসি, মনে করবে আমি ঘুমিয়ে আসি, আমার ভালো লাগছে না, আমি চুপচাপ করে ঘুমন্ত অবস্থায় শুয়ে আসি, মাথা যন্ত্রণা হচ্ছে, ঘুম ভাব লাগবে, তার কোনো কিছু ভালো লাগবে না, শরীরের মধ্যে একটা নিস্তেজ ভাব। অনেককে দেখা যাচ্ছে যে যখন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন মনে হচ্ছে টুলেটুলে পড়ছে, এদিক ওদিক টুলে টুলে পড়ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, তখন জেলসিমিয়ামের সিমটম প্রধান লক্ষণ এটা জেলসিমিয়ামের। অনেক লোক আছে দেখা যাচ্ছে তারা জড়ত্বটা কি জিনিস, কোনো অনুষ্ঠানে যেতে সে ভয় পায়, শ্বশুর বাড়ি যেতে ভয় পাচ্ছে, কোনো গান বাজনায় যেতে ভয় পাচ্ছে, কোনো রকম কোনো লোকালোকা লোক সমাগম যেখানে সেখানে যেতে ভয় পাচ্ছে, এটা কিন্তু জেলসিমিয়ামের প্রধান লক্ষণ। ছাত্রছাত্রী অনেক ছাত্রছাত্রী দেখা যাচ্ছে পরীক্ষা ভিত্তি যেটা বলে, পরীক্ষায় যাওয়ার আগে তার পায়খানা চাপ যায়, প্রস্রাব করতে যায়, সে বারবার প্রস্রাব চাপ দেয়, এটা কিন্তু জেলসিমিয়ামের সিমটম। কোনো কোনো ছাত্রছাত্রীরা বলে আমি একটু প্রস্রাব করে আসি, হয়তো সে স্কুলে যাচ্ছে বলে একটু প্রস্রাব করে আসি, একটু পায়খানা করে আসি, একটু জল খেয়ে আসি, এগুলো জেলসিমিয়ামের সিমটম। এই সিমটমটা অ্যাসিড নাইট্রিকে আসে, এই আপনার অ্যাসিড নাইট্রিক ভুল বললাম, আর্জেন্টাম নাইট্রিকামে আসে, কিন্তু আর্জেন্টাম নাইট্রিকামের সিমটম আলাদা, পেশেন্টের সিমটম আলাদা, কিন্তু এই সিমটমটা জড়ত্বভাব আসে, কিন্তু জেলসিমিয়ামের সিমটমটা আলাদা, এতে জড়ত্বভাবটা থাকবে সঙ্গে ঘুম ঘুম ভাব থাকবে, কিন্তু আর্জেন্টাম নাইট্রিকামে ওই ভাবটা থাকে না, এই লক্ষণটা থাকে না। জেলসিমিয়ামের আরও একটা লক্ষণ আছে, যেটা হচ্ছে মেনিনজাইটিস যাকে বলে, মেনিনজাইটিস মাথা যন্ত্রণা। কী করে মাথা যন্ত্রণা হয়, যারা অত্যধিক পরিমাণ রৌদ্রে কাজ করে, যারা মদ খায় তাদেরও ক্ষেত্রে এটা হতে পারে। মাথা যন্ত্রণা ধরে সে চুপচাপ করে শুয়ে থাকে, মাথায় দপদপ করতে থাকে, মাথার ভিতর মনে হচ্ছে কি ঘুরছে, মাথা ঝাঁকি দিলে মাথার ভিতর নড়তে থাকে কেকটা, এটা মেনিনজাইটিসের লক্ষণ। সর্দি কাশি সঙ্গে থাকবে, কাশি ভাব থাকবে, বুকে ব্যথা থাকবে,
এগুলো মেনিনজাইটিসের লক্ষণ। এগুলো মেনিনজাইটিসের ক্ষেত্রে ভ্যাসোলিনিয়াম এক নম্বর ওষুধ, ভীষণভাবে ভালো কাজ করে। বর্তমানে আমাদের যে রোগটা বেরোচ্ছে করোনা, এই রোগটা কিন্তু ভ্যাসোলিনিয়ামের ক্ষেত্রে ভীষণ উপকারী। অধিকাংশ অনেক সময় দেখা যাচ্ছে রেডিও বা টিভিতে আমরা দেখেছি যে করোনার সিমটমগুলো চুপচাপ করে শুয়ে থাকে, ঝিমঝিমনি ভাব, জড়ত্ব ভাব এবং প্রচণ্ড জ্বর, শ্বাসকষ্ট ভাব, এটা কিন্তু ভ্যাসোলিনিয়ামে আসে। এবং ভ্যাসোলিনিয়ামে সিমটমটায় অনেকটা উপকার আসে আমার ধারণা যেটা। যদিও আমি রুগী দেখি না কোনো করোনা রুগী, কিন্তু সিমটমে ভ্যাসোলিনিয়াম আসে। আর একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে ভ্যাসোলিনিয়ামের উপকারিতা ভীষণ আকারে, যাদের ধাতু দোষ আছে, অনেক ছেলেদের স্বপ্ন দোষ হয়। স্বপ্ন ধরার পরে দেখা যাচ্ছে ঘুমে আসে, হঠাৎ করে স্বপ্ন দোষ হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু ভ্যাসোলিনিয়াম ভীষণ ভালো কাজ করে। স্বপ্ন দোষের ক্ষেত্রে ভ্যাসোলিনিয়াম এক নম্বর ওষুধ বলতে হবে। স্টাফিসিগ্রাম আছে, কিন্তু ভ্যাসোলিনিয়ামের সিমটমটা আলাদা, কিন্তু সঙ্গে ওই তিনটে লক্ষণ থাকা চাই, জড়ত্ব, শিরঘূর্ণায়ন এবং চক্ষুর পীড়ায় ভ্যাসোলিনিয়াম ভালো কাজ করে। চক্ষুর পীড়া বলতে চোখে যন্ত্রণা, চোখের ভিতর ব্যথা, চোখ লাল, চোখ মুখ দপদপ করছে, সবসময় একটা ঘুম ঘুম ভাব, চোখ ভারী, মনে হয় যেন চুপচাপ করে শুয়ে চোখ বন্ধ করে বসে থাকে এবং চোখে অনবরত জল পড়তে থাকে। তার চোখ মুখ লাল ডকডক হয়ে যায়, চোখ দিয়ে জল পড়তে থাকে, চোখ ভারী ভারী ভাব, মনে হয় সে নিস্তেজ হয়ে শুয়ে আছে। চোখে যন্ত্রণা, বিভিন্ন রকম উপসর্গ চোখের সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে ভ্যাসোলিনিয়াম খুব সুন্দর কাজ করে। হার্টের সমস্যায় ভ্যাসোলিনিয়াম আসে। হার্টের সমস্যা কীরকম, কারো কারো দেখা যাচ্ছে হার্টের সমস্যার বা হার্টের ব্যথার জন্য দেখা যাচ্ছে সে চুপচাপ করে শুয়ে থাকে, বুকের বাঁ দিকে ব্যথা আসছে, বাঁ দিক থেকে শুয়ে আছে। কী হলো আপনার, কী সমস্যা বলো? আমার বুকের বাঁ দিকে যন্ত্রণা আসছে, ভালো লাগছে না, ঝিমঝিম ভাব, গায়ে জ্বর আছে, সেক্ষেত্রে ভ্যাসোলিনিয়াম ভালো কাজ করে। আমার নিজের অভিজ্ঞতা বলছি, অনেক রোগী তো দেখেছি, ভ্যাসোলিনিয়ামের প্রচুর রোগী, অগণিত রোগী দেখেছি, বলে শেষ করা যাবে না। একটা রোগীর কথা সময় আলোচনা করছি সামান্য। একটা মহিলা এসেছিল, তার প্রচণ্ড মাথা যন্ত্রণা, ঝিমঝিম ভাব, মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে, প্রচণ্ড একটা যন্ত্রণা হচ্ছে। কী বললাম, আমি বললাম যে কী ব্যাপার আপনার যন্ত্রণা হচ্ছে কেন? বললো আমার তো পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, সকাল থেকে যন্ত্রণা শুরু হয়েছে, ভালো লাগছে না কিছু আমার। শুনলাম তার সকাল থেকে পেটে ব্যথা হচ্ছে, মেন্স হতি আছে, আমার মেন্স হচ্ছে, চোখে ঝিমুনি ভাব, চুপচাপ শুয়ে আছে, গা গরম, গায়ে জ্বর, সব কিছু শোনার পর বুঝলাম এটা ভ্যাসোলিনিয়ামের লক্ষণ। কিন্তু সিমেসিফিকা, পালসিটিলা কোনো ওষুধে তার অনেক ডাক্তার দেখিয়েছে, হোমিওপ্যাথি ডাক্তার, কিন্তু কাজ হয়নি। তারা কেউ ওষুধগুলো কেউ দেয়নি, তারা কেউ পালসিটাল দিয়েছে, কেউ সিমেসিফিকা দিয়েছে, কিন্তু আমি লাস্টে তার সমস্ত হিস্ট্রি নিয়ে দেখলাম যে না, ভ্যাসোলিনিয়ামের লক্ষণ। তখন তাকে 30 একটা ডোজ দিয়ে বসিয়ে রাখলাম 10 মিনিট। 10 মিনিট পরে বলছে যে আমার অনেকটা ভালো লাগছে, আমার পেটে ব্যথাটাও কমে গেছে আর মাথা যন্ত্রণাটাও অনেকটা কমে গেছে। তখন তাকে ভ্যাসোলিনিয়াম কতগুলো ডোজ দিয়ে বললাম বিকালে খবর দিতে কেমন থাকো। বিকালে মহিলাটা হেঁটে চলে চেম্বারে এসে বললাম আমি অনেকটা সুস্থ আছি, জ্বরটাও কমে গেছে, রক্তস্রাবটাও অনেকটা বন্ধ হয়ে গেছে। তখন তাকে একটা পূর্ণ ডোজ তাকে দিয়ে দিলাম, বললাম এটি খাওয়ার পরে 3-4 দিন পরে দেখো। মেয়েটা 1 সপ্তাহ পরে এলো, আছে বললো আমি সুস্থ হয়ে গেছি। কাজেই রক্তস্রাবে যে ভ্যাসোলিনিয়ামের কাজ করে এটা আমার প্রথম অভিজ্ঞতা। ভ্যাসোলিনিয়াম সবসময় সিমটম, শুধু ভ্যাসোলিনিয়াম নয়, সমস্ত মেডিসিন আমাদের হোমিওপ্যাথি ডিপার্টমেন্টে সমস্ত মেডিসিন সিমটম, রোগীর লক্ষণ এবং তার শারীরিক, ধাতুগত, মানসিক এই লক্ষণ বিচার করে ওষুধ প্রয়োগ করলে হোমিওপ্যাথি অভ্যর্থ কাজ করে। যে সিমটমগুলো আপনাদের সামনে আমি বললাম, এটা আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি, আপনারা দেখবেন, আশা করি ফল অবশ্যই পাবেন, এর মধ্যে কোনো রকম ভুল নেই। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।